আজি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা। বাগদেবীর বন্দনাত মুখরিত শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্যজুড়ি বিদ্যালয় মহাবিদ্যালয়ত উখল মাখল পরিবেশ, পুরোহিতর মন্ত্রচারণে ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়েছে বিদ্যালয়ে বিদ্যালয়ে। গুৱাহাটী মহানগরীর প্রতিখন শিক্ষা প্রতিষ্ঠানতে পোৱাৰেপৰা উখল মাখল পরিবেশ। শৈক্ষিক জীবনের এই বিশেষ দিনটলৈ বাট চাই রয় প্রতিগৰাকী ছাত্র ছাত্রীয়ে। বাগদেবীর আশীষ লৈ আগুয়াই নিয়ে নিজের শৈক্ষিক জীবন। প্রিপারেশন তেনেকাতো নাছিলে, মানে কাম থাকে যেহেতু কটন প্লাস হ্যান্ডিক দুজনেরে, মানে কিমানখানি লড়ছলি আছে, বহুত ধুনিয়া, বড় ভাল লাগিছে। প্রত্যেক বছর যেহেতু সরস্বতী পূজা আহে, আমি মানে ছোৱালীবোৰ বেছিকে এক্সাইটেড হৈ থাকো, সো ভাল লাগিছে। একে দৃশ্য রাজ্যের আন আন প্রান্ততো সুন্দরকৈ সাজি কাচি শিক্ষানুষ্ঠানলৈ আহিছে ছাত্র ছাত্রী। বিশেষকৈ সরস্বতী পূজার দিনটোত নিজকে সুন্দরকৈ সজাবলৈ যুবতীসকলৰ থাকে বিশেষ প্রস্তুতি। এইবেলি মোৰ প্রথমবারের কারণে সন্দিকৈ ছোৱালী মহাবিদ্যালয়ত মই এবার বিএ সেকেন্ড সেম পালো, এতে পঢ়ি আছো আৰু ভাল লাগিছে। এতে আহি কিনে নিজৰ কলেজত সরস্বতী পূজা পাবলে ভালেই লাগে, গতিকে আহিছো আৰু দেৱী মাক পূজা দিম বুলি। সকলো ছাত্রী যাতে পঢ়া শুনা সকলোতে আগবাঢ়ি যায় তাৰ বাবে সরস্বতী মাতৃৰ ওচৰত আমি প্রার্থনা জানাইছো। এইবার যোৱা বছৰ আমি যথেষ্ট ছাত্রী ইয়াত সমাগম হৈছিল, এই বছৰ আমি যথেষ্ট ভাল ধৰণে আয়োজন কৰিছো। গাত মেখেলা চাদৰ, হাতত গামখাৰু, ডিঙি আৰু কানতো পিন্ধোৱা হৈছে অসমীয়া গহনা। নতুনত্বৰে সজাই পৰাই এইদৰে দেৱীক পূজা কৰা দেখা গ'ল এইবাৰ তেজপুৰত। সকলোৱে মিলি আমি এইদৰে সরস্বতী পূজা বা আন আন উৎসৱবিলাকো আমি পালন কৰিবলৈ চেষ্টা কৰোঁ, আৰু এইবাৰো পৰম্পৰাগতভাৱে আমি সরস্বতী দেৱীৰ পূজা ভাগ কৰিবৰ কাৰণে সকলোৱে ইয়াতে লগ হৈছোঁ। আনফালে গোৱালপাৰাতো দেখা গ'ল একে দৃশ্য। তিনিচুকীয়াৰ ছোৱালী মহাবিদ্যালয়তো পুৱাৰে পৰাই উখল মাখল পৰিৱেশ। পুথিভঁৰাল তথা ব্যক্তিগতভাৱেও দেৱীৰ পূজা অৰ্চনা চলিল উত্তৰ গুৱাহাটীত। গহপুৰৰ ছয়দুৱাৰ মহাবিদ্যালয়তো পূজাৰ আধ্যাত্মিক পৰিৱেশ। সৰুপেটাৰ আৰ্যভট্ট একাডেমীতো অনুষ্ঠিত হৈছে সরস্বতী পূজা। এইদৰেই বাগদেৱীৰ আৰাধনাত পুৱাৰে পৰাই মুখৰিত হৈ পৰিল ৰাজ্যৰ প্ৰতিখন শিক্ষানুষ্ঠান। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।